নমস্কার প্রিয় বন্ধু, মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বিগত বেশ কয়েকদিন ধরেই আমি প্রতিবেদন করতে পারছি না। আপনারা অনেকেই আমাকে মেসেজ করছেন বা ফোন করে জানতে চাইছেন, আমি অনেকের ফোনও ধরতে পারিনি। আসলে যেটা হয়েছে ঘটনা, যে মাঝখানে একদিন আমাকে কলকাতায় যেতে হয়েছিল ছুটিকা সফরে, কিছু আদালত সংক্রান্ত কাজ ছিল, আলিপুর কোর্টে যাই এবং পরের দিনে আমি ফেরত আসি। কিন্তু ফেরত এলাম জ্বর সর্দি এবং প্রচণ্ড কাশি নিয়ে। গত দুদিন আমি বিছানা ছেড়ে কার্যত উঠতে পারিনি, প্রচণ্ড শরীরটা খারাপ ছিল। তার ফলে আপনাদের ফোন ধরতে পারিনি বা মেসেজের রিপ্লাই করতে পারিনি, প্রতিবেদন তো করতেই পারিনি। এখন ওষুধ খাওয়ার পর কিছুটা ভালো আছি, কিন্তু শরীর এখনও ফিট নয়, বুঝতেই পাচ্ছেন গলা দিয়ে খুব কষ্টে শব্দ বেরোচ্ছে। এবং যেটা হলো, ডাক্তাররা যেটা বলছেন যে প্রেশার খুব হাই হয়ে গেছে এবং খুবই স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, বিভিন্ন কারণে সেটা হয়েছে এবং তার ফলে শারীরিক অবস্থা ভালো নয়। কদিন একদম কমপ্লিট রেস্টের কথা বললেন, আপনাদের সামনে প্রতিবেদন নিয়ে আসতে পারছি না। নিজেরও প্রচণ্ড খারাপ লাগছে, খুব মিস করছি, কেননা এই আপনাদের সঙ্গে যে ইন্টারাকশান হয়, আপনাদের সামনে যে প্রতিবেদন নিয়ে আসি, এটা তো আমার একটা ভালোবাসার জায়গা। সুতরাং দিনের শেষে যখন সেই কাজটাই করতে পারছি না, খুব খুব খারাপ লাগছে। কিন্তু উল্টো দিকে শরীরটা প্রচণ্ড খারাপ এবং ডাক্তার যেটা সাজেস্ট করছেন যে যদি এইভাবে এখন কন্টিনিউ করি, এটা আরও ফার্দার খারাপ হতে পারে। তো তার ফলে কদিন কমপ্লিট বেড রেস্টের কথা বলেছেন। এখন ওষুধ চলছে, অনেকটাই ভালো রয়েছে, কিন্তু আবারও বলছি সম্পূর্ণ সুস্থ নয় এবং তার ফলে হয়তো আরও দিন দুয়েক আমি একটু সময় নিচ্ছি আপনাদের কাছ থেকে, একটু সুস্থ হয়ে উঠি, তারপর নতুন বছরে আবার প্রতিবেদন নিয়ে আসতে চাইছি আমি। হয়তো আগামী দুদিনও আমি পারবো না, দেখি শরীরটা কতক্ষণে একটু মজবুত হয়, কেননা লড়াইটা জোরদার করতে হচ্ছে। তো আপনাদের ভালোবাসা সঙ্গে আছে, আশীর্বাদ সঙ্গে আছে, আশা করছি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবো এবং যেভাবে আপনাদের সামনে প্রতিবেদন নিয়মিত নিয়ে আসি সেটা অবশ্যই নিয়ে আসব। কিন্তু আরও দিন দুয়েক সময় আমাকে দিন, সেই সময়টা আমি ভিডিও আনতে হয়তো পারবো না, প্রতিবেদন আনতে পারবো না, কিন্তু আপনাদের সমর্থন সঙ্গে আছে, ভালোবাসা সঙ্গে আছে, আপনারা অনেকেই উৎকণ্ঠায় আছেন, তাই এই ভিডিওটা করলাম। এমনি চিন্তার কোনো কারণ নেই, অন্য কোনো অসুবিধা হয়নি, রাজনৈতিক চাপ আছে কিন্তু সেটার জন্য যে মুখ বন্ধ করা সেটার কোনো প্রশ্নই নেই। পুলিশ প্রশাসন যে যার মতো করে করুক সেটা থাকুক অঙ্গ হিসেবে, কিন্তু তার জন্য কণ্ঠ থেমে থাকবে না, প্রতিবাদ থেমে থাকবে না, কিন্তু শরীরটা বিশ্বাস করুন একদমই সাথ দিচ্ছে না। তাই আনতে পারিনি গত দুদিন কোনো প্রতিবেদন এবং হয়তো আগামী দিন দুদিনও সেই প্রতিবেদন আনতে পারবো না। কিন্তু নতুন বছরে নতুনভাবে আপনাদের সঙ্গে নতুন উদ্যমে দেখা হবে এবং যেভাবে প্রতিবেদন করি অবশ্যই সেটা নিয়ে আসব। সবাই খুব ভালো থাকুন, ইংরেজি নববর্ষের আগাম শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে, সবার নতুন বছর খুব ভালো কাটুক, সবার খুব ভালো হোক, এই শুভকামনা রইল। পাশে থাকবেন, সাথে থাকবেন, খুব ভালো থাকবেন। আমি আসছি খুব তাড়াতাড়ি, একটু সময় নিচ্ছি, শরীরটা একটু ঠিক করে নিই, তারপর আবার দেখা হবে, আবার কথা হবে, খুব ভালো থাকবেন।